আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে। আজ আমি আবার মাছের একটি ফ্রি খাবার কীভাবে তৈরি করা যায় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। আমি আজকে ফ্রি খাবার তৈরি করার জন্য আমি বাড়িতে থাকা যে খুদ, এই খুদগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো খুদ বাজার থেকে বস্তা নিয়েছি 1300 টাকা বা আরও কমে পাওয়া যায়, 1000 টাকা বস্তা 50 কেজি। এই যে আমি খুদগুলো সিদ্ধ করে নিয়েছি, ছেলের খুদ বলে নিচ্ছি আমি। এগুলোর সাথে আমি অ্যাড করব কুড়া এবং ভুসি। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এগুলো মোটামুটি খুবই কম দামে মাছের খাবার, মাছও খুব মজা করে খায়। এগুলো সব মাছের জন্য প্রযোজ্য। দেখছেন কি সুন্দর খাবার। ভুসি এবং কুড়াগুলো যখন পানির উপর ভাসবে তখন ভাসমান মাছের জন্য খাবার হয়ে যাবে, আর নিচে যেগুলা বাতার মারাগুলো নিচে পড়ে যাবে তখন নিচের মাছের এবং মধ্যবর্তী মাছের মধ্যবর্তী স্তরের মাছগুলোর জন্য খাবার হয়ে যাবে। বাস জড়া জড়া করে এবার মাছের দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।